হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে আমি প্যানকেকের রেসিপি শেয়ার করব। চলুন দেখে নিই তার জন্য কি কি লাগছে। এখানে আমি ময়দা নিয়েছি ছোট গ্লাসের এক গ্লাস, আপনারা নর্মাল কাপের এক কাপও নিতে পারেন। তাতে দিয়ে দিচ্ছি আমি 75 গ্রাম বাটার। বাটারটা আমি একটু গালিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এতে আমি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি এখানে আমি 3 টেবিল চামচ মধু। মধুর জায়গায় আপনারা এখানে চিনি গুঁড়ো ব্যবহার করতে পারেন। যে যতটা মিষ্টি পছন্দ করেন সেই হিসাবে চিনি বা মধু দেবেন। দিয়ে দিচ্ছি এতে আমি 2 চুটকি পরিমাণ নুন। দিয়ে দিচ্ছি আমি এতে হালকা উষ্ণ গরম দুধ। দুধটায় কিন্তু আমি জল দিইনি, এটা ঘন দুধ, আর দুধটা কিন্তু হালকা গরম হতে হবে। দুধটা দিয়ে আমি এটা আস্তে আস্তে গুলে নেব। ব্যাটারটা কিন্তু খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না, আমি পরে দেখাচ্ছি। খুব সাবধানে গুলতে হবে এটা, কিন্তু এটাকে যে ফেটিয়ে নেবেন সেটাও করবেন না, এটা ফেটানো যাবে না, জাস্ট গুলে নিতে হবে। এমনইভাবে গুলতে হবে এটা, ময়দার ডেলাগুলো যেন না থাকে। দুধটা একটু আস্তে আস্তে দেবেন, তাহলেই পরিমাণটা বোঝা যাবে। ব্যাটারটা একদম এইরকম হবে, খুব পাতলাও না, খুব মোটাও না। এখানে আমি একটা প্যান নিয়ে তাতে বাটার লাগিয়ে নিচ্ছি। এখানে আমি 2 হাতা ব্যাটার প্যানে দিয়ে গ্যাসটা একদম স্লো করে একটা ঢাকনা দিয়ে রাখবো 1 মিনিটের জন্য। গ্যাসটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্লোই রাখতে হবে, আর ঢাকনা দেওয়াটা কিন্তু খুব দরকার, কারণ ঢাকনা দিলে কিন্তু ওপর সাইডটা খুব সুন্দরভাবে স্টিম হয়ে যাবে। এক মিনিট হয়ে গেছে, প্যানকেকের ওপর সাইডটা দেখুন একটা ফুটো ফুটো মতো হয়ে গেছে, তার মানে প্যানকেকের এক সাইড রেডি হয়ে গেছে। এবার আমি এটা উল্টে দিলাম, খুব সুন্দর একটা ব্রাউন কালার এসেছে, তার কারণ আমি এতে হানি দিয়েছি, তাই খুব সফট হয় এটা, খেতে খুব টেস্টি হয়, বাচ্চারা খুব মজা করে খায় এটা। এখানে একটা প্যানকেক আমি রেডি করে নিয়েছি, এইভাবে আমি আরো কয়েকটা বানিয়ে নেব। বাচ্চাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই ভালো, এতে কিন্তু দুধের পরিমাণটাও অনেক বেশি থাকে, বাটারের পরিমাণটা অনেক বেশি থাকে, হানি থাকে, তাই বাচ্চাদের জন্য খুব ভালো। অবশ্যই একবার এটা বাড়িতে আপনারা ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা
সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন আর শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত কীরকম লাগছে আপনাদের আমার রেসিপি।